ঘেমে গেছো পুরো আগে নে দাঁড়া দাঁড়া এটা সরিয়ে দি তো আমি এখন করব ব্রেকফাস্ট ব্রেকফাস্টে করব শুধু পাতলা করে মুসুরির ডাল বাস আর কিছু খাব না সকাল থেকে আমার খেতেটা ঠিক আছে সকাল থেকে আমি কম কম খাবো সব খাবো ঠিক আছে যে আমার চারটে বাজে মানে পেটে ভাতটা পড়ে যায় তার পর থেকে আমার এত খিদে পায় এত খিদে পায় মানে আমি মনে হয় যে আমি মানে যা পাবো তাই খেয়ে নেবো এত খিদে পায় মানে মানে কোনো ব্যাপারই নেই আমাকে চাও দাও রোল দাও মোমো দাও আমি সব একসঙ্গে খেয়ে নিতে পারবো মানে এত আমার খিদে পায় পুরো রাত পর্যন্ত যতক্ষণ রাতে রুটি বা কিছু খায় মানে রাতে রুটি খেলাম তার সাথে আমি ভাতও খাই তো ভাতটাও খেয়ে নিতে পারবো মানে এত খিদে পায় বুঝতে পারি না কেন এরকমটা হয় আমার সকাল থেকে আমি খুব সুন্দর একদম গায়ে খেয়ে চলি খুব ভালোভাবে তারপর যে পেটে ভাত পড়ার পর আমার কি যে হয় আমি নিজেই বুঝতে পারি না তো মেথির হেয়ার প্যাক সেই জন্য এখানে মেথিটাকে ব্লেন্ড করে নিয়েছি খুব জলদি এই হেয়ার টিপসটা নিয়ে তোমাদের কাছে আসব খুব ভালো এটা খুব উপকারী আমি তো করছি আর আমি খুব জলদি তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই খুব ভালো এটা যাতে হেয়ার ফল হয় মানে আমার অ্যাক্সিডেন্টের পর প্রচুর হেয়ার ফল হচ্ছে আমি না খুব কিছুতে পারিনি আমি ডাক্তারও দেখিয়েছি ওষুধও খেয়েছি সবই করেছি হয়নি কিন্তু মেথি যে যা মানে হেয়ার কেয়ারগুলো এখন করছি বাড়িতে সেগুলো না প্রচণ্ড ভালোভাবে কাজ করছে খুব ভালো দেখো মাথার হেয়ার প্যাকটা রেডি করার জন্য আমি না এখানে মেথিগুলোকে পুরো ফুটিয়ে নিয়েছি জলের সাথে তো সেটা এখন আলাদা করছি পেস্ট বানিয়ে মাথায় লাগাবো আজকে হবে বাড়িতে চিকেন রান্না সেই জন্য আমি জলদি জলদি করে হেল্প করার জন্য মাকে এগুলো কেটে দিচ্ছি আমি জানি না চিকেনটা কে রান্না করবে মা বললো আমাকে রান্না করতে কিন্তু আমি মনে শূন্য যদি পাতানকে চান করাতে হয় তাহলে মা রান্না করে নেবে আর যদি মা চান করে যাতে তাহলে আমি করে নেব জলদি জলদি করে এগুলো কেটে নিচ্ছি হবে চিকেন রান্না তো চিকেনটা আমি হোক বা মা যে হোক কেউ একটা করবো তো এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর পেঁয়াজগুলোর এত ঝাঁঝ যে আমার চোখে জল চলে এলো পেঁয়াজগুলো শুধু ঝাঁঝেই থাকে কিন্তু টেস্টে কিন্তু সে পেঁয়াজ এখন আর থাকে না যে পুরো মনে হয় যেন এরকমই আপেল কামড়ে খাচ্ছি এরকম লাগে কাঁচা খেলে আর আমি কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসেন টু দিয়া সবাই কেমন আছো আর আজকে হচ্ছে সানডে আর সানডে স্পেশাল ব্লগ নিয়ে আমি চলে এসেছি সানডে মানেই হচ্ছে একটা খুব মজা দিই সানডে মানে খুব ভাল লাগে অন্যদিন বাড়িতে যতই থাকি বা ছুটি থাকুক সেই ফিলটা আসে না কিন্তু সানডে মানে সবাই একসাথে বাড়িতে থাকে খুব ভালোই লাগে আর এইবারের সানডেটা তো আমার কিছু নেই শ্যুটও নেই বিকেলবেলা একটু যাওয়ার আছে তাতে অনেক গ্রুমিং আছে গ্যালেক্সি মল যাওয়ার আছে আর সেরকম কিছু নেই আর হ্যাঁ টিউশনটা থাকলে থাকতে পারে যাই হোক সকাল দিকটা বাড়িতে থাকা মানে বিশাল ব্যাপার আমার কাছে খুব আনন্দ লাগে সকালবেলা সানডে যদি বাড়িতে থাকা হয় বাড়িতে খাওয়া হয় আর তো এটা খুব আমার কাছে ভালো লাগে আগের সানডে আমি ছুটে গেছিলাম আর বিশাল বৃষ্টি হয়েছিল আজও মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে তো জানি না যে বৃষ্টি হবে কি হবে না আজকে ব্যস্ততম দিন কীভাবে কাটছে তোমরা চলো আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে যে কারি পাতা দিয়ে মুসুরির ডাল দারুণ লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো সকালে যে ডালটা আমি ব্রেকফাস্ট করলাম ওটা বয়েল করা ছিল তো সেটার উপরে আমি একটু ওই চোখটা দিয়ে দিলাম গোটা জিরে আর কারি পাতা আর তেল দিয়ে তো এখানে চিকেনটাকে ম্যারিনেট করছি ম্যারিনেটের জন্য আদা রসুন পেঁয়াজ যেগুলো কেটেছিলাম বেটে দিয়ে দিয়েছি দু চামচের মতো দই দিলাম বেশি দই দিলাম না যেহেতু চিকেনের কোয়ান্টিটিটা কম আছে বেশি দই দিলে একটু বেশি সেদ্ধ হয়ে যেতে পারে আর এর মধ্যে এখন একটু হলুদ টলুদ দিয়ে ভালো করে এটাকে একদম মিক্স করে নেব ম্যারিনেট করে একটু রেখে দিলে কি চিকেনটা রান্না করার সময় টেস্টটা খুব ভালো হয় আর এক মানে খুব জলদি হয়ে যায় রেগুলার রান্নাতে অত কায়দা করে রান্না করা পসিবল হয় না জলদি জলদি করতে হলে না একটু ম্যারিনেট করে রেখে দিলে দিয়ে দিলে তেলের মধ্যে খুব জলদি টেস্টটাও হয় আর খুব জলদি রান্নাটাও হয়ে যায় মু এটা তো ছোট্টবেলাকার উনিকট তুই যখন ছোট্ট বেবি ছিলিস পাঞ্চি ডিমু কি মিষ্টি রে তুই ডিমু বেবিটাকে কি খাওয়াচ্ছ কি খাবার খাওয়াচ্ছ আর পোস্ত বাটা আর ডাল আর লাউ
লাউ পট্টু আলু পট্টু তুমি রান্না করেছো? ঠিক আছে খাও বেবি। মেথি আর এর মধ্যে কারি পাতা আর আজকে দই দিয়ে এটা বানিয়েছি, এটা বিশাল ব্যাপার। এটা এবারে স্কাল্প থেকে চুলে ভালো করে লাগিয়ে নেব। হামচু কিছু তুমি কি লাগাবে এটা? বাচ্চাদের লাগাতে নেই। ও আচ্ছা ঠিক কথা, তুমি তো বাচ্চি, তোমাকে তো বড় দারুণ লাগবে। ভাল লাগবে বল, দারুণ লাগবে বল। তো মাথার মধ্যে আমার এই প্যাকটা লাগানো হয়ে গেছে, এবার এটাকে রাখবো। আজ আমার অবস্থা খারাপ, এটা হাঁটাতে প্রচুর কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগলো। এই প্যাকটা খুব হেয়ারের জন্য উপকারী, তোমাদের সঙ্গে খুব জলদি এটা আমি শেয়ার করবো। তাতানকে আমি চানটা করিয়ে দিয়েছি আর মা রান্না করছে চিকেনটা। তো তাতানকে চান টান করিয়ে ভালো করে পাউডার দিয়ে ওকে ড্রেস পরিয়ে দিচ্ছি। আর ওনার সবসময় ফুল প্যান্ট পরে থাকতে খুব ভালোবাসে, ও নিজে থেকেই ফুল প্যান্টটা পরে নিয়েছে, আর কিছুতে ওটা খোলাতে পারছে না, ওকে এত বোঝাচ্ছি। মাথা ধুয়ে পরে বসলাম, আর সকাল থেকে অনেক উড়োতুড়ি 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 গেল। আর মাথায় প্যাকটাক এইসব লাগানো মানে একটা মানে বিশাল ব্যাপার থাকে, কিন্তু সময় আমাদের হয়ে ওঠে না। তাও একটু সময় বের করে নিতেই হবে, কিছু করার নেই প্রবলেমগুলো সলভিংয়ের জন্য। তো মাথাটাকে পুরো একটু আটকে রেখেছি, এবার চুলটাকে হালকা করে মুছে নেব, তারপর খাবার খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আজকে লাঞ্চে আছে চিকেন। তো আমার জানি না, আগে খেতাম বড় বড় খেতাম, না খাওয়া নয়, বাট এখন রিসেন্ট যেটা হয়েছে আমার না খুব বেশি ভালোই লাগছে চিকেনটা খেতে, মানে মনে হচ্ছে কি ডেলি চিকেন হোক ডেলি চিকেন হোক। তো যাই হোক, আজকে চিকেনটা হয়েছে, এবার মাথাটাকে আমি ভালো করে মুছে নেব। চলে এসেছি গ্যালেক্সি মলে তাতানকে নিয়ে আজকে গ্রুমিংয়ে, একটু লেট হয়ে গেছে, আশিসা ছেড়ে দিয়ে গেল, ভেতরে যাচ্ছি এখন। আমি কিছুতে থাকতেই চাইছিল না এখানে, বলছে আমি করবো না ঘুমিং করবো না। যাই হোক, অনেক খুঁজিয়ে খুঁজিয়ে স্যার ওকে একটা ফুটি দিয়েছে, তো সে ফুটি খেয়ে এখন বসে আসে, বলছে আমি এখানে ঘুমিং করবো না, আমি বাড়ি যাবো, বেকার আমাকে নিয়ে এলে। প্রথমে বুঝতে পারি, তারপরে তো গ্যালেক্সি মল পেয়েছে না, আরও মানে গাড়িতে চাপতে চাইছে, আরও মানে চাইছেই না যে এখানে করবো, অনেক কষ্টে এখন বসানো আছে। বেরিয়ে গেলাম মল থেকে, স্যারের সাথে কথা হয়ে গেল, তাতার বলছিল গাড়িতে চাপে, তাতানকে কোনো রকম বের করে নিয়ে চলে এসেছি, চাপতে ওকে একদম দিইনি, কারণ ফালতু চাপবে বেকার। তারপরে বলছিল ওপরে এমনিতে ওকে এভরি সানডে এখানে আসতেই হবে গ্রুমিংয়ের জন্য, তো আমি আজকে এলাম, আমার তো অন্য দিন হয় না, স্যুট থাকে টিউশন থাকে, তো দিদি ওকে নিয়ে চলে আসবে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর ঝড় ঝড় একটু লাগছে, মনে হচ্ছে ঝড় উঠতে পারে, তো জলদি জলদি চলে যাবো, বাসে যেতে হবে, অনেকটাই টাইম লাগবে। এখন দিদি বলছে একটু চাউমিন খাবো, তো দিদি চাউমিন খাবে, তারপর এখান থেকে বাসে চেপে সোজা ঘর। দিয়ে দিয়েছি এখানে চাউমিন, আর এখানে চাউমিনটা খেতে খুব ভালো লাগে। তাতান জিদ ধরেছে যে তাতান কিছু খাবে না, দেখো কেমন দাঁড়িয়ে আছি এখন আসানসোল বাস স্ট্যান্ডে। এই বাসটায় যেতাম, কিন্তু বাসটায় প্রচণ্ড ভিড় হয়ে গেল, আর একদম জায়গা নেই, সেই জন্য আর গেলাম না, কারণ ভিড় বাসে তাতানকে নিয়ে প্রচণ্ড অসুবিধা হবে, বাসে ছেড়েই দিতে যাবি না। তো ওয়েট করেছি, আরেকটা বাস মনে হয় ঢুকবে, তো সেই বাসটাতেই যাবো, ওই বাসটা মনে হয় লাস্ট বাস। তো যাই হোক, একটু ওয়েট
করে যাবো, প্রবলেম নেই, কারণ ভিড় বাসায় গেলে খুব প্রবলেম হবে, যেহেতু কাতান আছে, একা থাকলে প্রবলেম ছিল না, যেহেতু এগুলো লাস্ট ক্লাস তো রাতের দিকে, সেগুলো মানে প্রচণ্ড ভিড় হয়, মানে দাঁড়িয়ে থাকা যায় না। আগে আমি টিউশন করে যেতাম তো মানে এত কষ্ট করে যেতাম পুরো মানে গেটের কাছে ঝুলে ঝুলে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে অন্য কোথাও একটা বৃষ্টি হয়েছে। ফাইনালি বাস পেয়ে গেছি, বাসে উঠেও পড়েছি। সবই তো হচ্ছে, যেটা আমার হচ্ছে না যে আমি আমার ডাক্তারটা যাকে দেখাবো স্কিনটা পাচ্ছি না, আমার ভালো লাগছে না, মনটা খুব খারাপ, সব কিছু করছি কিন্তু তার মধ্যেও আমার মনটা খুব খারাপ লাগছে। যাই হোক, তো আজকে আর একদম ভিডিও বাড়াচ্ছি না, এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, নতুন কেউ দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে গুড নাইট, টাটা।